মাজেদা কতদিন যাবত আপনার বিয়ে হয়েছে? কালকে কালকে মেয়ের দিদির বিয়ে হয়রা পাচ্ছি আমার দিদির বিয়ে হয়রা তারপরে আমার বিয়ে পড়ায় মাছ ধরবো মাছ ধরবে সব হেরা যাবো। আপনি কি জানেন? কে থাকবে না? স্ত্রী স্ত্রী থাকবে না মানে উনি কি তালাক হয়ে গেছে? কি কারণে গেল ভাই? আর কেন বিয়ে কটা করছে? এই বাচ্চা দিলে কোন বউ? ওনার নাম কি? ওই লোকটার নাম কি যে বিয়ে করছে? শাশুড়ির নাম কি? মুনসার আলী। পিতার নাম? আমি ওর কোলে মারতে আসে মারতে আসে আমি ওর কোলে মারতে আসে মারতে আসে তাতে যে বড়টা যে চলে গেল বড়টা কি আসলে কি ভালো না খারাপ ছিল? হরিক আর অসরিক চেয়ারম্যান মেম্বাররা বলে অন্য থেকে বিয়ে পড়াইছে বিয়ে নাই শুনলাম। কারণ হরিক আর অসরিক যারা পড়াইছে তারাই কহবাং। তাতে কি আপনারা কি এটা কি এটা কি আইন মোতাবেক এটা কি সঠিক যে স্ত্রী কিছু শাশুড়ি কি বিয়ে সাথে করে নিয়ে আসা? তাতে আপনার কাছে কোনো বিচার আসার কোনো কিছু চান যে তো বিচার কোনো কিছু করা হবে না? আমরা বিচার চাই কি করবো মানে যেন সমাজ হইলে আলাদা যায় যে অর সমাজের লোক আমরা বাইর সমাজের লোক আমরা বিচার হতে না অবিচার হতে না একবার কাছে জিজ্ঞেস করেন। এই এই মুনসের আলী লোকটা কেমন? এই যে উনি যে ছেলে উনি যে স্ত্রী সে যে শাশুড়ি বিয়ে করে নেয় এই ব্যাপারে আপনি কি জানেন? কিছু জানেন না? উনি বলে চারটে বিয়ে করলে একটা একটা করে দুটো বাচ্চা আছে। তার পরের স্ত্রীটা কেমন ছিল যে স্ত্রীটা চলে গেল? আসমা ভালো ছিল না খারাপ? ভালোই স্যার। তাতে যে উনি যে শাশুড়ি বিয়ে করলেন এটা কি আসলে কি আইন মোতাবেক কি ঠিক হয়েছে ইসলামের? হ্যাঁ না আমার পক্ষে তো ঠিক হয় নাই, তাদের পক্ষে ঠিক হয়েছে। তাদের পক্ষে ঠিক হয়েছে। তাতে আপনাদের গ্রামবাসীর মতামতটা কি? এটাই
আপনারা কি সুস্থ বিচার চান? আগের বড় ভালো ছিল, অযথা মাছ ধরে করে খেজাই দিয়ে তারপরে লুকরে মেসে বিয়ে করছে কোন গ্রাম এখন বর্তমানে যে বউ আছে? আচ্ছা, আপনারা এদের সুস্থ বিচারছেন? আপনার আমরা শুনতে পেলাম যে আপনার নাকি মেয়ে ছিল আসমা। আসমা কি আপনার মেয়ে? জি, এর আগে যে স্ত্রী ছিল সে আপনার কি লাগে? মানে আপনি কি আগে বিয়ে করছেন? আপনার মেয়ে আগে বিয়ে করছে? আপনি কি যেখানে আসছেন তাতে কি ভালো আছেন? আপনার সমস্যা হয় মার দূর করে? আচ্ছা, যাই হোক, আপনার অনেক মারধর করে, আপনি কি চান? আপনি গ্রামবাসীর কাছে কি বিচার চান? আপনি এটা ভুলাইলো কেমনে? উনি আপনার কাছে বলছে, আপনার স্বামী আছে না? উনি কি জীবিত? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিছে। মানে বিয়ে আগে ডিভোর্স দেওয়ার পর উনি পারপর তারপরে ওনার সাথে বিয়ে হয়েছে, তো আপনার মনে করেন উনি ডিভোর্স দিয়ে দিছে? আপনার ওই স্বামী আগের স্বামী কালকে ডিভোর্স দিছে, পরে ওনার সাথে আবার তাতে আপনার মায়ের মেয়ের অবস্থাটা কি? কষ্ট তা আপনি কি আগে কখনো ভাবেন নাই যে আপনার আমার মেয়ে ওই যায় কিছু বলে? আমার মেয়ে যতই খারাপ হোক তা থাকতে কি আমি কি যায় একটা মেয়ের সংসার ভাঙতে পারি? তাতে কি এখানে কি ঘর সংসার করে খেতে পারবেন? এ সম্পর্কে আপনি কয়টা জানেন? কয়টা বিয়ে করছেন? আপনি এই যে বিয়ে করছেন ওর নাম কি? তমসের আলী। ওর বাপের নাম? শাশুড়ি শ্বশুরের নাম জিজ্ঞাসা করেন নাই? কে কি বিয়ে পড়াইছে? কে কি বিয়ে পড়াইছে? তাতে এখন কেমন থাকবেন এখানে? কেন আপনার ওই ঘরের ছেলে সন্তান কয়জন? চারটে মেয়ে। ছেলে নাই? ওর চারজন কি বিয়ে হয়েছে? চারজনেরই? আর তিনটে মেয়ে? তাহলে ওদের ভবিষ্যৎটা এখন কি? ওদের বাপকে মেয়েকে গেছে নিছে? ঠিক আছে, ধন্যবাদ। নামটা কি? মমতাজ না কি বললেন? মাজেদা। বাড়ি কোন গ্রাম? পিতার নাম? পিতার নাম মাহমুদ আলী।
ধনবাড়ি উপজেলা। যেহেতু আমার মেয়ে আরো মান নষ্ট করলো, আমারও মান নষ্ট করলো, আমার মান আর নাই। সকালকার দিকে এমন একটা ব্যক্তি নাই যে দেখতে পারে, আমার মান দাঁড়াই, মেয়ের মানটাও নষ্ট করলো, আমার মানটাও নষ্ট করে। আমি এখন সরকারের কাছে, সরকারের কাছে ন্যায্য বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই। যেহেতু আমার মেয়ে আরো মান নষ্ট করলো, আমারও মান নষ্ট করলো, আমার মান আর নাই। সকালকার দিকে এমন একটা ব্যক্তি নাই যে দেখতে পারে, শুধু এর জন্যই আমার মান দাঁড়াই, মেয়ের মানটাও নষ্ট করলো, আমার মানটাও নষ্ট করে। তাতে আমি এখন সরকারের কাছে, সরকারের কাছে ন্যায্য বিচার চাই। আপনার বয়স কত? আপনার বয়স কত? 30, 35, 40? আপনার মেয়ের বয়স কত? আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 30। তাতে এলাকার বাসী কি সম্পর্কে আপনার কোনো ভালো মতো কিছু জানে? আর কি আপনার কিছু বলে ওনারা কি যে আপনার যে শাশুড়ি আছে উনি কি আপনাকে বউ বলে মেনে নিছে? আসে না কুলার হাতে বুদ্ধি ভরা বেশ ঠিকই করতে। আপনার বয়স কত? আপনার বয়স কত? 30, 35, 40? আপনার মেয়ের বয়স কত? আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 30। তাতে এলাকার বাসী কি সম্পর্কে আপনার কোনো ভালো মতো কিছু জানে? আর কি আপনার কিছু বলে ওনারা কি যে আপনার যে শাশুড়ি আছে উনি কি আপনাকে বউ বলে মেনে নিছে? আসে না কুলার হাতে বুদ্ধি ভরা বেশ ঠিকই করতে। আজকে মনে করেন যে মেয়ে গেলের অবস্থা কি? মেয়ে গেলের অবস্থা কি? আর তিনটা মেয়ে জড়ে গেছে, কষ্ট হবে যে স্বামী দেবো, স্বামী খোঁড়া দেবো, কথা বলবো, এই কাজটা মোটে ঠিক নেই ওনার। যে তার পিঠে মেয়ে আছে, মেয়ে কিন্তু বিয়ে শাড়ি দিতে হবে। দেখছি আপনার মা একটু ফিরে আসে নাকি, আমার একটু কথা বলবো। আপনার কি লাগে মুছের? আপনার কি লাগে মুছের? আপনার কি লাগে জিজ্ঞাসা করছে আমাদের দরকার। মনে করেন আপনি আমার মায়ের মতোই, বুঝতে পারছেন? ওই যে উনি যে বিয়ে করছে এ সম্পর্কে আপনি কি জানেন? আমি সেটা আপনার মতামতটা কি? তা থেকে খারাপ করছে না ভালো করছে সেটা একটু বলবেন। হ্যাঁ, তাতে আপনি কি চান এখন? আপনি কি বিচার চান? উনি বলে আরো তিনটা বিয়ে করছে এর আগে, তিনটা বলে করছে, এটা বলে চারটে আপনি তো না শুনেন
একটা সন্তান আনবে, একটা মামলা হোক, একটা কেস হোক, আগে সন্তান না আগে ধরবো গার্জেন। আপনি কি জানেন? আপনার জন্য কোনো মামলা মাখা দেবো না, কিন্তু আপনি আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা কিছু জানি না, তাতে কি আপনি কি বিচার চান? ওর জন্য ওর জন্য কি বিচার চান? যাতে বিচার হোক, তাহলে কি চাই? আপনি কি চান যে আর দুটো বিয়ে করুক? আপনার সন্তানে আরো দুইটা বিয়া করুক, আপনার ছেলে আরো দুইটা বিয়া করুক, নাকি আর মানে যাতে আর বিয়ে শাদী না করে, এরকম চান? বিচার চান কোনটা? যেরকম যাতে আর এটা কি আপনাকে ইজ্জতের ক্ষতি হইতেছে না? এই তো এটা কি আপনাদের ইজ্জতের ক্ষতি হইতেছে না? তাহলে আপনারা কি চান যে ইজ্জতের ক্ষতি আরো হোক? আপনাকে কোন যে যাতে ঘটনা না করে আমাদের ইজ্জত যাতে না যায়, বিচার চান না? ছেলের আপনি তো চাবেন যে আমার সন্তানে মানে এরকম তাতে আপনার কোনো মায়ের পক্ষে কোনো প্রশ্নই নাই, কথাবার্তি বলবেন না আপনি? এই তো দুজনে যে কাজটা খারাপ করলো না ভালো করলো বা বিচার চান কিনা এসব আপনাদের কিছু বলার নেই। আপনারা বিচার চাবেন না? ওর পাশে কেরা খাটে, ওর পিছে পিছে লোকজন খাটতেছে কেরা? এই যে নেই তো যে ওই তো আমার আমরা তো আপনার দোষ দেন এগুলো।